তুলসী একটি ঔষধি গাছ। তুলসী কথার অর্থ যার তুলনা নেই। তুলসী গাছের পাতা, তুলসীর ফুল বা মঞ্জরি, তুলসীর কাণ্ড বা তুলসীর কাঠ প্রতিটি মানুষের জন্য খুবই উপকারী। এটি সর্দি, কাশি, কৃমি ও বায়ুনাশক, হজমকারক ও অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহৃত হয়। তবে বিশেষ করে সর্দি কাশিতে তুলসী বেশ ফলদায়ক। প্রতিটি হিন্দু বাড়িতে একটি তুলসী মঞ্চ থাকা প্রায় বাধ্যতামূলক। তুলসী তলায় সন্ধ্যেবেলা প্রদীপ দেওয়া ও শাঁখ বাজানো আমাদের বহু পুরনো রীতি। কথায় বলে তুলসী গাছে নাকি স্বয়ং নারায়ণের বাস। এই ভিডিওতে তুলসী গাছের অসাধারণ গুণের কথা ও ব্যবহার বিধি তুলে ধরা হলো। ঠান্ডা লাগলে তুলসী পাতা ম্যাজিকের মতো কাজ করে। গলায় সব রকম সমস্যায় তুলসী পাতা ব্যবহৃত হয়। তুলসী পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো হার্টকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করে। তুলসী পাতা হার্টের কর্মক্ষমতা বাড়ায় ও এর স্বাস্থ্য ভালো রাখে। তুলসীর ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানসিক চাপ কমাতে সহায়তা করে। এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে। এছাড়াও তুলসী পাতার রস শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও এসেন্সিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা বয়সজনিত সমস্যাগুলো কমায়। তুলসী পাতাকে যৌবন চিরকাল ধরে রাখার টনিকও মনে করেন কেউ কেউ। তুলসী গাছের ঔষধি গুণাবলী সমৃদ্ধ গাছ। তুলসীকে নার্ভের টনিকও বলা হয় এবং এটি স্মরণশক্তি বাড়ানোর জন্য বেশ উপকারী। এটি শ্বাসনালী থেকে শ্লেষ্মাজনিত সমস্যা দূর করে। তুলসী পাতা পাকস্থলী ও কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তুলসী পাতার রস ত্বকের জন্য খুবই উপকারী। তুলসী পাতা বেটে সারা মুখে লাগিয়ে রাখলে ত্বক সুন্দর ও মসৃণ হয়। এছাড়াও তিল তেলের মধ্যে তুলসী পাতা ফেলে গরম করে ত্বকে লাগালে ত্বকের যে কোনো সমস্যায় বেশ উপকার পাওয়া যায়। এছাড়াও ত্বকের কোনো অংশ পুড়ে গেলে তুলসীর রস এবং নারকেল তেল ফেটিয়ে লাগালে জ্বালা কমবে এবং সেখানে দাগও থাকবে না। এবার আসি তুলসীর ব্যবহার বিধি পদ্ধতিতে। তুলসী একটি ঔষধি ভেষজ গাছ। প্রতিদিন সকালে খালি পেটে তুলসী পাতা ও মধু খেলে সর্দি কাশি সম্পর্কিত যাবতীয় রোগ থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যাবে। তুলসী জল। একটি পাত্রে 2 কাপ জল নিতে হবে। এর সঙ্গে কয়েকটি তুলসী পাতা মিশিয়ে সিদ্ধ করতে হবে। ফুটে উঠলে নামিয়ে গরম গরম পান করতে হবে। এই মিশ্রণটি গলা ব্যথা ও খুশখুশে কাশি কমিয়ে দেবে। তুলসী চা। প্রথমে গুড় ও তুলসী পাতা বেটে নিতে হবে। এর মধ্যে 1.5 কাপ জল ও 1 চামচ লেবুর রস মিশিয়ে আগুনে বসাতে হবে। মিশ্রণটি ফুটে উঠলে নামিয়ে ফেলতে হবে। এই চা পান করলে শরীর উষ্ণ থাকবে। ভেষজ তুলসী চা। 1 টুকরো আদা, গোলমরিচ, লবঙ্গ, তুলসী পাতা, দারুচিনি ও এলাচ পরিমাণ মতো জলের সাথে নিয়ে জাল দিতে হবে। 10 মিনিট পর নামিয়ে ছেঁকে পান করতে পারেন। এই ভেষজ তুলসী চা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডেঙ্গু, ম্যালেরিয়া রোগ থেকে বাঁচার ক্ষমতা রাখে। হার্বাল জুস। জোয়াং, তুলসী পাতা, জিরা, আমচুর গুঁড়া, লবণ এবং পুদিনা পাতা পরিমাণ মতো নিয়ে 10-15 মিনিট জাল দিতে হবে। এরপর পান করতে হবে। এই জুস প্রতিদিন পান করলে হজম শক্তি বাড়বে। তুলসী গাছের পাতার মতো তুলসী কাঠের মালারও ব্যবহার বিশেষ উল্লেখযোগ্য। অন্নপ্রাশন, বিয়ে বা শ্রাদ্ধে গলায় তুলসী কাঠে মালা পরার রীতি দেখা যায়। তুলসী কাঠের মালা দিয়ে জপ করার রীতিও আছে। তুলসী গাছের এই অসাধারণ গুণাবলীর জন্য হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী সমকক্ষ ধরা হয়।